আমরা এর আগে সুনান নাসাইর একটি বর্ণনায় কোন একটা পর্বে উল্লেখ করেছিলাম যে সিয়াম ভঙ্গের বিষয়টি আসলে নির্ভর করে শরীরে কোনো কিছু প্রবেশ হলো কি না, পেটে পাকস্থলীতে কোনো কিছু গেল কি না, খাদ্যের কাজ হলো কি না, এর উপরে সিয়াম ভঙ্গের বিষয়টি নির্ভর করে। শুধুমাত্র বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল। আমরা দেখি নখ চুল ইত্যাদি কাটলে বা শেভ হলে, অথবা আপনার নাভের নিচের কোনো পশম ইত্যাদি যদি কেউ কেটে থাকেন বা চেষে থাকেন, তাহলে এগুলো শরীরে কোনো কিছুকে প্রবেশ করায় না, যার কারণে এগুলো সিয়াম ভঙ্গ হওয়ার কোনো কারণ হতে পারে। রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানা পিনা থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, মা নিয়াতের সহিত কি করলো ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস। এবার আসেন চুল কাটা, হাতের নখ কাটা বা নখ পরিষ্কার করা, নাভির নিচে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, এগুলো কি এটার মধ্যে পড়ছে? পড়ছে না। সুতরাং আপনি রোজা থেকে হাতের নখ কাটতে পারবেন, রোজা থেকে মাথার চুল পরিষ্কার করতে পারবেন, বরং পরিষ্কার থাকার আরো বেশি দরকার, আরো বেশি ভালো একজন মুমিনের জন্য। যে রোজা রেখে নখ কাটা, চুল কাটা, লোম পরিষ্কার করা ইত্যাদি করা যাবে কিনা? হ্যাঁ, দিনের বেলায় নখ কাটা, চুল কাটা, আরো যতগুলো পরিষ্কার করার জায়গা আছে এগুলো পরিষ্কার করলে রোজা ভেঙে যায় না, এর অনুমতি রয়েছে। রোজা রাখলে দিনের বেলা নখ এবং নখ কাটা যাবে কিনা? আচ্ছা, সে রোজা রাখা অবস্থায় দিনের বেলা নখ কাটা যাবে, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। রোজা করে নখ কাটা, চুল দাড়ি কাটা ইত্যাদি চলবে কি চলবে না? সুপ্রিয় দর্শক, অবশ্যই রোজা করে নখ কাটা, চুল দাড়ি ইত্যাদি সেভ করা কিংবা চুল দাড়ি কাটা এটা সম্পূর্ণরূপে চলবে, এতে আপনার রোজা কোনোভাবেই নষ্ট হবে না।